भेंगे पड़েছে लकडाउনের কঠোরতা নানা বাহানায় घर থেকে বের হচ্ছে মানুষ তবে সরকারি ছুটির दिन হওয়ায় রাজধানীর রাজপথ অনেকটাই ফাঁকা এদিন সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে তেমন একটা জনসাধারণের উপস্থিতি রাস্তায় নেই বললেই চলে সরকারি ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের গাড়ি পণ্যবাহী বাহন ছাড়াও কিছু রিকশা চলছে বিভিন্ন রাস্তায় কিছু কিছু ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেল সংখ্যাটা একেবারেই কম এদিকে ঢাকার বাইরে মানুষের চলাচল অনেকটাই স্বাভাবিক ফেরিঘাটে পণ্যবাহী যানবাহনের সঙ্গে গাদাগাদি করে পার হচ্ছেন মানুষ চলাচল নিয়ন্ত্রণে পুলিশ র‍্যাব বিটিআরের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী এই মুহূর্তে রাজধানীর গাবতলী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রায়হান শোভন শোভন আজ ছুটির দিন সেই সাথে কঠোর লকডাউনের অষ্টম দিন রাস্তায় গাড়ি ও মানুষের চলাচল কেমন দেখছেন বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কেমন চোখে পড়ছে जी সাবরিনা আপনি যেটা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে লকডাউন কিন্তু আসলে অনেকটাই ভেঙে পড়েছে আমরা যেই খাতা কলমে যে লকডাউনের কঠোরতার কথা দেখেছিলাম সেটি কিন্তু যতই দিন যাচ্ছে ততটাই কিন্তু ভেঙে যাচ্ছে আপনাকে যদি আমি ক্যামেরার চোখ দিয়ে যদি একটু দেখাই যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে এই গাবতলী চেকপোস্টে কিন্তু ততদূর পর্যন্ত গাড়ি দেখা যাচ্ছে এবং অনেকে কিন্তু হেঁটে হেঁটেও রাজধানীতে প্রবেশ করছেন এছাড়াও মানে আরেকটি যে বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা দরকার সেটি হচ্ছে অনেকেই বের হচ্ছেন তবে কিন্তু তারা নানা ধরনের অজুহাত দেখানোর চেষ্টা করছেন কেউ ব্যক্তিগত কারণে ঘর থেকে বের হচ্ছেন কেউ বা জরুরি সেবা কথা বলে ঘর থেকে বের হচ্ছেন কেউ ঔষধ আনা এবং নানা চুক্তি দিয়ে কিন্তু তারা বের হচ্ছেন অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু এখনো চলমান রয়েছে তারা কিন্তু তৎপর রয়েছেন তারা যারাই ঘর থেকে বের হচ্ছেন তাদের কিন্তু জেরার মুখে পড়তে হচ্ছে এবং যদি সঠিক কারণ না দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে মামলা দেওয়া হচ্ছে এবং আমরা আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই আপনাকে অনেকে কিন্তু ঈদের ছুটিতে এবার কিন্তু যারা গিয়েছিল ঢাকার বাইরে তারা কিন্তু চলে আসার কথা ছিল ঈদের ঠিক পরের দিনে কিন্তু তারা কিন্তু এখনো কিন্তু তারা ঢাকাতে প্রবেশ করছেন তো এই ছিল গাবতলীর চেকপোস্ট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য সাবরিনা শোভন ধন্যবাদ রাজধানীর গাবতলী থেকে জানাচ্ছিলেন রায়হান শোভন।